আমি পরিষ্কার করি বলি, যেটা হচ্ছে যে আমি পরশুদিন যখন ঘটনাটা জানলাম এবং টিভিতে দেখলাম যে আগুন লেগেছে, শুয়েছিলাম হচ্ছে কোনো হত বা মানে নিহত হননি কেউ সেরকম একটা সংবাদ নিয়ে শুয়ে, যখন সকালে উঠি, উঠে যখন টিভিটা ছাড়ি তখন যখন দেখি যে 44 জনের মৃতদেহ পাওয়া গেছে, তখন কিন্তু একটা হৃদয় বিদারক অনুভূতি হয় আমার মাঝে। সঙ্গে সঙ্গে আমার এও মনে হয় যে আমি যে বিল্ডিংটা করেছি সাত মসজিদ রোডে, সেখানে তো হাজার হাজার রেস্টুরেন্ট, আমার বিল্ডিংয়েই 25-26টা রেস্টুরেন্ট আছে। আমি তো অনেক দিন ধরে বলছি, এটা ডেভেলপারকে বলেছি, মালিককে বলেছি, যে এটা কিন্তু বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে, এই ব্যবহারটা করা যাবে না, কিন্তু তাতে তারা কর্ণপাত কেউই করেননি। তারপরে আমি পাশেই আমার ডেভেলপ করা একটা বিল্ডিং আছে, যেটাতে আমরা মালিক পক্ষ, জমির মালিক এবং আমরা ঠিক করেছি যে আমরা এখানে কোনো রেস্টুরেন্ট দেবো না, সেখানে কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু সেটা ভাড়া হয়েছে। তো সেটার এই যে ফায়ার সেফটি প্ল্যান বলে একটা জিনিস আছে, বিল্ডিংটা শেষ হলে সেটা নিতে হয় লাইসেন্সের জন্য, সেটা যখন ইন্সপেকশনে আসবে তো আমাকে ওইখানকার স্টেশন ম্যানেজার ফায়ার ডিপার্টমেন্ট উনি আমাকে ফোন করেছিলেন। আমি বললাম আমার বিল্ডিং আপনি যান, সবই দেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি, আমি একটা ঠিকানা দিচ্ছি, তার অল্প সামনেই আমার ডিজাইন করা একটা বিল্ডিং আছে, আপনি ওই বিল্ডিংটা নিয়ে তদারকি করেন, ওই বিল্ডিংটা দেখা খুবই জরুরি জনস্বার্থে। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি দেখবেন। তো গতকালকে আবার প্রথমেই আমি কিন্তু জমির মালিক, ডেভেলপার এবং এই ফায়ার স্টেশন মাস্টারকে আবার লিখলাম, লিখে তাদেরকে জানালাম বিষয়টা। তারপর কিছুক্ষণ পরে ওই যে আমি তো একটা সূত্রে মন্তব্য করেছি, সেই মন্তব্যে আমি এই ভবন সম্বন্ধে আমার অভিজ্ঞতা, আমার অবস্থান আমি জানিয়েছি এবং আমি শেষমেশ জনসাধারণকে নিষেধ করেছি ভবনটি ব্যবহার করতে। আমার তৈরি করা, আমি একটু আগেও বলছিলাম যে আমি একটা ছুরি তৈরি করেছি, সেটা সবজি কাটার জন্য, শাক সবজি কাটার জন্য, মানুষ মারার জন্য না। এই ভবনটা যদি আমি সেইভাবে চিন্তা করি, এটা তাই আমি তৈরি করেছি, একটা অফিস বিল্ডিং, রাজুক অনুমোদন দিয়েছে অফিস বিল্ডিং, সবাই জানে এটা অফিস বিল্ডিং, কিন্তু আমাদের চোখের সামনেই আমি 2-3 বছর ধরে এটা এই অবস্থায় দাঁড়িয়েছে, যেখানে ভবনটাকে আমরা বলি অ্যাবিউজ করা। অ্যাবিউজ শুধু মাত্র যে মানুষ অ্যাবিউজ হয় তা না, একটা ভবন অ্যাবিউজ হতে পারে। আপনারা, আমি জানি না ওটাতে গেছেন কি না, ফায়ার ডোরগুলো খুলে ফেলা হয়েছে, ফায়ার ডোরের দিয়ে কাউকে ফায়ার ডোর মনে হচ্ছে স্টেয়ারে ফায়ার ডোর থাকতেই হবে, ওখানে 2টা ফায়ার ডোর আছে, 6টা লিফট আছে, তো সব মিলে যখন আগুন লাগবে তখন তো লিফট ব্যবহার করা নিষেধ, ফায়ার এক্সিটগুলো যথেষ্ট দূরত্বে আছে, আমার 2টার মধ্যে কানেক্টিভিটি আছে, কিন্তু সেগুলোকে তো সামনে বম্ব ব্লক করে মানুষকে স্টেয়ার ইউজ করতে দেওয়া হয় না। স্টেয়ার তাদের কিচেনের পার্ট হয়ে গেছে, স্টোরেজের পার্ট হয়েছে, এবং তাদের উঠানামায় দরজা বারবার খুলতে হবে, হ্যাঁ, এগুলো তো অটো ক্লোজ দরজা থাকে, শক্তি দিয়ে খুলতে হয়, ঢাকা দিয়ে খুলতে হয়, সেই জন্য তারা দরজাগুলো খুলে ফেলেছে। কি ভয়ানক, ভয়াবহ অবস্থা। তারপরে তো আমরা বলি ফায়ার লোড ইন্টেরিয়ার করার সময়, একটা অফিসে ছিমছাম একটা অফিস হয়, হ্যাঁ, কিন্তু যখন একটা আপনি খেয়াল করবেন এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ার প্রচুর পরিমাণের বোর্ডের ব্যবহার হয়, দাহ্য পদার্থ ব্যবহার হয়, সেগুলো হয়েছে, কেউ তো কাউকে ছাড়ে না, একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে তারটা আরও ইন্টেরিয়ার করতে চায়, তো সেই সব ক্ষেত্রগুলো তৈরি হয়ে এই ভবনটি, অন্যান্য ভবন যে আছে সেগুলোরও সেম অবস্থা আমি আশা করি। ওই রাস্তায় তো আমি একা আর্কিটেক্ট না, অন্যান্য আর্কিটেক্টরাও ডিজাইন করেছে, কিন্তু আমি কিন্তু চিৎকার করে বলতে চাই যে এই ভবনটা কেউ যাবেন না, এই ভবনটা যাবেন না। এবং এটার সবচেয়ে ভালো লাগলো এই জিনিসটা যে মানুষ এটাকে গ্রহণ করেছে, ভুল করে গেছে, গিয়ে তারা দেখেছে খারাপ, কিন্তু মনের মধ্যে এটা অতটা কাজ করেনি, কিন্তু কালকের পর থেকে অন্তত মানে 5,000 শেয়ার হয়েছে, আমি 5,500, এই 5,500 লোক অন্তত এটার থেকে নিষ্কৃতি পাবে এই ভবনটার থেকে। আমার তৈরি করা ভবন হলেই যে একটা বিজ্ঞান ভিত্তিক কোনো আবিষ্কার যদি অপকর্মে ব্যবহার করে সেটা এক জিনিস, ডাইনামাইট তৈরি করা হয়েছিল এক কাজের জন্য, ব্যবহার তো হচ্ছে অনেক অন্য কাজেও, তো সেটার জন্য তো আমি একজন স্থপতি হিসাবে বা এই ভবনটির স্রষ্টা হিসাবে আমি মনে করি যে আমার কাছে সৌন্দর্য, আমার কাছে স্থাপত্য, আমার কাছে সব কিছু অর্থ, সব কিছুই অনর্থ হয়ে যায় যদি আমার জীবনে নিরাপত্তা না থাকে। সেই জন্য এই ভবনের ব্যাপারে আমার আরও কিছুটা সতর্কতা আছে, সেটা হচ্ছে যে ওই রাস্তায় এটা একটা অন্যতম সুন্দর
ভবন, কিন্তু এই সৌন্দর্যের কোনো মানে নেই। যে সৌন্দর্য জীবন রক্ষা করতে পারে না সেই সৌন্দর্যের কোনো অর্থ নেই। এই অর্থহীনতার মধ্যে আমি পড়তে চাই না। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে, মানুষের ভালো চাই সেটা হিসাবে আমি মনে করি যে এই ধরনের যত ভবন আছে আমরা সব স্থপতিদের এগিয়ে আসার বলা উচিত। ভয় পায় অনেকে বলতে, কিন্তু বলা উচিত কি হবে। যখনই আপনি একটা কমিটি করবেন তখনই সেই উদ্দেশ্যটার মানে সমাপ্তি ঘটে যায়, আসে না। সমন্বয় কিন্তু খুব কঠিন কাজ। সমন্বয় করার কারণ কি, সরকারি যন্ত্র তো, এখানে যেটা হয় যে একজন আজকে আছেন কালকে পাঠাচ্ছেন, তিনি আসছেন না, এটা মিলেমিশে কোনো কিছু করা খুবই ডিফিকাল্ট। এটার জন্য একক প্রতিষ্ঠান থাকতে পারে, সেটা শুধুমাত্র যদি ফায়ার বলি তাহলে ফায়ার ডিপার্টমেন্ট, তাছাড়াও অনেক ইস্যুজ আছে। রাজু এটার জন্য শক্ত হাতে দাঁড়াতে পারে, এবং রাজুকের সমস্যা হচ্ছে রাজুকের এত জনবল নেই, এটা আমরা চাইলেও পারবো না। রাজুক একটা থার্ড পার্টি, যেভাবে গার্মেন্টসে হয়েছে, থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করতে পারে টু ইন্সপেক্ট। রাজুকের পয়সা খরচা করার দরকার নেই, যার ভবন ইন্সপেকশন হবে সে ফিস দিবে তার ভবনের ইন্সপেকশন করে সার্টিফিকেট নেওয়া। আমাদের দেশে আপনি খুবই দুঃখজনক যে প্রচুর লিফট ইউজ হচ্ছে, এখন লক্ষাধিক লিফট ইউজ হচ্ছে। কোনো লিফটে আপনি কি দেখেছেন যে তার কোনো ফিটনেস সার্টিফিকেট আছে? নাই। আপনি কলকাতায় যান, আপনি দেখবেন প্রত্যেকটা প্রতি বছর এখানে গুজে দেওয়া আছে সার্টিফিকেটটা, সেটা থার্ড পার্টি ইন্সপেকশন করে এসে। তো আমাদের দেশে সেটা অনেক কিছুদিন পরে দেখবেন লিফট ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, লিফটে আটকা, লিফটে আমরা দেখছি, লিফটে কিছুদিন আগে একজন ভদ্রলোক মারা গেছেন, দরজা খুলে গেছে আগেই, উনি ভেবেছেন লিফট এসছেন, উনি হেঁটে ওটার মধ্যে পড়ে গেছেন। তো এই ঘটনাগুলো ছিঁড়েও পড়েছে, উত্তরাতেও এরকম ঘটনা আছে, ছিঁড়ে আবার জেনারেটারের উপরে পড়েছে। তো সেইগুলো কে দেখছে? শুধুমাত্র রাজু করতে পারে কাজটা, ভাগ করে দেওয়া যেতে পারে। যেমন লিফটের কাজ একজন দেখবে, তাদের দায়িত্ব থার্ড পার্টি দিয়ে করাবে, ফায়ারের ডিপার্টমেন্টের ফায়ার দেখবে, রাজুক দেখবে কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, সেটাও রাজুকের একার পক্ষে অসম্ভব। এসে আপনি একটা বিল্ডিং মাপতে গেলে সারাদিন লাগে, আপনি এই লক্ষ বিল্ডিং মাপতে গেলে আপনি পারবেন না। তো সেই জন্য থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করা যেতে পারে, যেভাবে আরএমজি সেক্টরে করা হয়েছে এবং তারা একেবারে নিয়মিত হয়েছে, পুরো জিনিসটা কমপ্লায়েন্ট হয়েছে, সেটা বায়ারের চাপে হয়েছে। এখন এইসব ভবনে যে ব্যবহার করে সেও তো বায়ার। আজকে যদি যে আমি নিষেধ করার পরে যদি লোক কম যায়, তাদের বায়ার কমে গেলো না, এই বায়ারের চাপটা থাকতে হবে। যারা ব্যবহার করবে তাদেরকে সচেতন হতে হবে, যাব না এই বিল্ডিংয়ে, আমি তো আর কিছু করতে পারবো না, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বিল্ডিংয়ে যাব না। এরকম করলে দেখবেন ব্যবসা হচ্ছে না, তখন সব ঠিক হয়ে যাবে।